এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম কনস্ট্যান্ট ভেরিয়েবল সম্পর্কে এই ভিডিও ডিটেলে আমি আলোচনা করব কনস্ট্যান্ট অবজেক্ট সম্পর্কে আশা করি আপনারা গত ভিডিওটি দেখে নিয়েছেন যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে নেবেন কারণ গত লেক্সার ভিডিওটিতে যে প্রোগ্রামটি আমি তৈরি করেছিলাম সেই প্রোগ্রামটি এই ভিডিও ডিটেলে ব্যবহার করবো তো আপনাদের সরাসরি কোট নিয়ে যাচ্ছি আপনার কোড ওপেন করে নেবেন এবং গত ভিডিও ডিটেইলে যে প্রজেক্টটি তৈরি করেছিলাম সেটি এখানে ওপেন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যা যা আছে আমি সরিয়ে দিচ্ছি শুধু মেইন ফাইলটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন ডট সিপিপি ফাইলের মধ্যে এখানে মেইন ফাংশন আছে এবং রিটার্ন জিরো আছে এতটুকু অংশ রেখেছি রাইট এবার যে কাজটা করবে একটা ক্লাস তৈরি করে নেব যেহেতু আমি এখানে অবজেক্ট কনস্ট্যান্ট অবজেক্ট দেখাতে যাচ্ছি আপনাদের সো যে কাজটা করব ফাইলে গিয়ে নিউ এটি ক্লাস তৈরি করব ক্লাস ক্লাসের নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি দিচ্ছি মাই নিউ আপনার যে কোনো নাম দিতে পারেন ওকে আপনাদের ইচ্ছা মতো এখানে নাম দিতে পারেন মাই ক্লাস ড্যামো আপনার যে কোনো নাম দিতে পারেন হ্যাস ডিস্ট্রাক্টর এটা তুলে দিবেন এইখান থেকে এবং মেকশিওর আপনাদের হ্যাডার এন্ড ইমপ্লিমেন্টেশন ফাইলটা এখানে এখানে ক্লিক করা আছে এটা চেক করে নেবেন ওকে চেক থাকা অবস্থায় আমরা ক্রিয়েটে ক্লিক করতেছি ক্লিক করব এবং ওকে ক্লিক করব তাহলে আরো দুটো ফাইল চলে আসবে যেমনটা অলরেডি আপনারা জানেন একটি হচ্ছে আমাদের ক্লাসের সবকিছু ফাংশন বা মেম্বারের সবকিছু ডেফিনেশন যেটার মধ্যে থাকে হেডার ফাইলে এবং এখানে তৈরি করা আছে তো যে কাজটা করব আমি এখান থেকে প্রথমেই আপনাদের দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে আমি এখানে কনস্ট্রাক্টরটা সরিয়ে দিচ্ছি যা কিছু আছে সবই সরিয়ে দিচ্ছে এই ক্লাসের মধ্যে ওকে সো মাই ক্লাস যেমন আমি আমরা একটা ক্লাস তৈরি করেছি এবং সেই ক্লাসের বর্ণনা এখানে আমরা দেব পারফেক্ট তো এবার যে কাজটা করব প্রথমে আমি কনস্ট্যান্ট অবজেক্ট দেখানোর পূর্বে আমি ক্লাসের কিছু মেম্বার বা ফাংশন তৈরি করে নেব প্রথম কাজ হচ্ছে আমি ক্লাসের কিছু ফাংশন ডিক্লেয়ার করে দিছি সো পাবলিক কিওয়ার্ড ব্যবহার করে কারণ সেগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি সো সাপোজ আমি নাম দিয়ে দিচ্ছি ডিসপ্লে নামে একটা ফাংশন ডিসপ্লে ওয়ান নামে একটা ফাংশন দিয়ে দিচ্ছি এবং এই ফাংশনটা আমি চাচ্ছি কনস্ট্যান্ট ফাংশন হবে সেই জন্য এখানে আমি কনস্ট ফাংশন লিখে দিলাম দ্যাটস ইট তাহলে এই কি হয়ে গেল আবার কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল তো এখানে ডিক্লেয়ারেশন দিয়েছি এবার এই ফাংশনের বডিটা দেব তো এখানে আসার পর ফাংশনের বডি দিতে হলে অবশ্যই যেটা করতে হবে আপনাদের জানা আছে প্রথমে ক্লাসের নাম লিখতে হবে মাই ক্লাস ডেমো তারপর এখানে দুইটা কোলন দিতে হবে যেটা স্কোপ রেজুলেশন অপারেটর এবং তার সাথে আমরা বলে দেব যে ফাংশনটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লে ওয়ান এবং ডিসপ্লে ওয়ান যেহেতু কনস্ট্যান্ট ফাংশন সুতরাং এখানে কনস্ট্যান্ট লিখতে হবে দ্যাটস ইট এতটুকু জিনিস তারপর আমাদের ফাংশনটা শুরু এবং শেষ দ্যাটস ইট তাহলে নিচে আপনারা বুঝতে পেরেছেন এখানে হচ্ছে আমাদের ক্লাস ক্লাসের মধ্যে আমরা একটা মেম্বার রেখেছি সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন তার ডিক্লেয়ার করেছি এবার সেই কনস্ট্যান্ট ফাংশনের বডিটা এখানে বসিয়ে দিলাম এবার জাস্ট এখানে একটা প্রিন্ট আউট মেসেজ দিয়ে দিচ্ছি আই এম কনস্ট্যান্ট ফাংশন কনস্ট্যান্ট ফাংশন দ্যাটস ইট তাহলে এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যখন কনস্ট্যান্ট মেম্বার ডিক্লেয়ার করতেছেন তখন অবশ্যই কনস্ট্যান্ট কিওয়ার্ড দিতে হবে এবং তার বডি দেওয়ার সময়ও কনস্ট্যান্ট কিওয়ার্ডটা দিতে হবে এবার আমরা মেইন ফাইল থেকে কি করবো লক্ষ্য রাখবেন এখানে যেহেতু প্রিন্ট করতে যাচ্ছি তাহলে ডেফিনেটলি আমার যে জিনিসগুলো লাগবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন হ্যাশ ইনক্লুড ইউজিং নেইম স্পেস এস এই জিনিসগুলো লাগবে সো এই জিনিসগুলো আমি এখানে বসিয়ে দেব পারফেক্ট পেস্ট করে দেবো এইখানে সো হোপফুলি আমি কপি করে নি কপি করে নিচ্ছি এবার এখানে পেস্ট করে দিচ্ছি ওয়েল ডান তো মোটামুটি আমরা রেডি এবং আরেকটা কাজ করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন এই হ্যাডার ফাইলটা এখান থেকে নিয়ে আমরা মেইন ডট সিপিপি এখানে বসিয়ে দেবো এই হ্যাডার ফাইলটা ওকে রাইট এবার যে কাজটা করবো আমরা কনস্ট্যান্ট অবজেক্ট তৈরি করবো কনস্ট্যান্ট অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা লিখতে হবে তারপর ক্লাসের নাম সো আমাদের ক্লাসের নাম হচ্ছে মাই ক্লাস ডেমো এবং তারপর অবজেক্টের নাম দ্যাটস ইট তাহলে কনস্ট্যান্ট অবজেক্ট ডিক্লেয়ার করা হয়ে গেল লুক ফর কনস্ট্যান্ট কিওয়ার্ডটা কিন্তু প্রথমেই দিতে হবে এবার যে কাজটা করব এই অবজেক্টের মাধ্যমে আমরা ডিসপ্লে ওয়ান কে কল দিতে পারবো এবার যদি কোডটা রান করে দেখাই আপনাদের এখান থেকে সো লুক ফর এখানে এরর দেখাচ্ছে এবং এররটা কিসের জন্য সেটা এবার আমরা খুঁজে বের করব রাইট তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে আমি বয়েড কিওয়ার্ডটা কিন্তু ব্যবহার করিনি এখানে যেহেতু বলেছি ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে বয়েড সো এখানে আমার বলে দেওয়া উচিত ছিল বয়েড সো প্রোটোটাইপ এখানে বলে দিচ্ছে কিন্তু যে ফাংশন এই যে বয়েড মাই ক্লাস এটা দেওয়ার কথা ছিল এরর দেখাচ্ছে এখানে কোডটা আবার রান করতেছি আশা করি এবার পারফেক্টলি কাজ করবে এবং আই এম এ কনস্ট্যান্ট ফাংশন দেখাচ্ছে তো দ্যাটস ইট আশা করি কনস্ট্যান্ট অবজেক্টটা বুঝতে পেরেছেন এবার একটা ইম্পর্টেন্ট বিষয় বলে নেই কনস্ট্যান্ট অবজেক্ট শুধুমাত্র কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মেম্বারকে ইউজ করতে পারবে অর্থাৎ কনস্ট্যান্ট ফাংশনকে কল দিতে পারবে কোনো নন কনস্ট্যান্ট ফাংশনকে কিন্তু সে কল দিতে পারবে না উদাহরণ যদি আমি এখানে দেখাই আপনাদের সাপোজ আরেকটা ফাংশন নিয়ে নিচ্ছি এখানে ঠিক নিচে এটা আমি নন কনস্ট্যান্ট রাখবো এবং এটা নাম দিয়ে দিচ্ছি ডিসপ্লে টু এবং এর জন্য একটা বডি দিয়ে দিচ্ছি এখানে এটা দুপুরে সিলেক্ট করে আমি কন্ট্রোল ডি চেপে নিচে পেস্ট করে নিলাম তো এখানে কনস্ট্যান্ট সরিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে ডিসপ্লে টু ফাংশন যেটা হচ্ছে নন কনস্ট্যান্ট ফাংশন পারফেক্ট তো এবার যদি আমরা কোডটা রান করি এখান থেকে আমরা যদি সেই ফাংশনটাকে কল দিতে চাই আমরা নন কনস্ট্যান্ট ফাংশনটাকে যদি কল দিতে চাই লক্ষ্য রাখবেন আমি সেটাকে কল দিচ্ছি আমাদের ডিসপ্লে ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন এবং ডিসপ্লে টু হচ্ছে নন কনস্ট্যান্ট ফাংশন এবার যদি কোডটা রান করি তাহলে এখানে এরর দেখাচ্ছে কারণ কনস্ট্যান্ট অবজেক্টের মাধ্যমে আপনি নন কনস্ট্যান্ট আপনি যেটা ফাংশন আছে সেটাকে কল দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা অবজেক্ট তৈরি আরেকটা ক্লাসের অবজেক্ট অবজেক্ট তৈরি করে নিতে হবে মাই ক্লাস ডেমো মাই ক্লাস ডেমোর আরেকটা অবজেক্ট তৈরি করে নিয়েছি সাপোজ এটা নাম দিয়েছি ওবি টু এবং এটা কিন্তু কনস্ট্যান্ট না লক্ষ্য রাখবেন এটা হচ্ছে নন কনস্ট্যান্ট এবং নন কনস্ট্যান্ট অবজেক্টের মাধ্যমেই আমরা নন কনস্ট্যান্ট মেম্বারকে কল দিতে পারবো সুতরাং ডট ডিসপ্লে দিলে এই ক্ষেত্রে কোনো অ্যারো দেখাবে না এখানে এবং পারফেক্টলি কাজ করতেছে ওকে তো আমরা নিউ লাইন দিয়ে সেজন্য একসাথে চলে আসছে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কনস্ট্যান্ট অবজেক্টের মাধ্যমে শুধুমাত্র কনস্ট্যান্ট ফাংশনগুলোকে আমরা কল দিতে পারবো আর নন কনস্ট্যান্ট ফাংশনকে কল দিতে পারবো না নন কনস্ট্যান্ট ফাংশনকে কল দিতে হলে আমাদের নন কনস্ট্যান্ট অবজেক্ট প্রয়োজন হবে এই ভিডিও যদি এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ